কুষ্টিয়ায় দারুল উলুম হাজি আহমদ আলীজান রানা খড়িয়া মাদ্রাসার 50 বছর পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফউদ্দিন আল আজাদের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার রানা খড়িয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং ওস্তাদ বৃন্দের আয়োজনে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নে রানা খড়িয়া মাদ্রাসা ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় রানা খড়িয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খায়রুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ হারিফুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান মেহমান হাফেজ আব্দুল বারী, প্রধান অতিথি মুফতি মুজিবুর রহমান, প্রধান আলোচক মাওলানা ফিরোজুল আলম, বিশেষ অতিথি মাওলানা নাসিরুল্লাহ, মাওলানা ইব্রাহিম হোসেন কাশেমি, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আবু দাউদ, মাওলানা শামসুল হক, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি শামসুর রহমান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা লিয়াকত আলী, মাওলানা মুস্তফা কামাল, মুফতি হাফিজুর রহমান প্রমুখ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মণ্ডল, অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু, শেখ মোহাম্মদ কাইকুবাদ, নিজাম উদ্দিন কবিরাজ, আব্দুল হান্নান কবিরাজ, রবিউল ইসলাম, ইয়ার উদ্দিন সহ রানা খড়িয়া মাদ্রাসার দীর্ঘ 50 বছরের পুরনো প্রাক্তন ছাত্র এবং উস্তাদ বৃন্দ।